আগে যখন চুল ছিল না বেসিক্যালি কনফিডেন্স অনেক লো ছিল, তখন তো মানে বন্ধু বান্ধব অনেক ট্রোল করতো, নিজের থেকে অনেক খারাপ লাগতো, ডিপ্রেস ছিলাম। তো এই জিনিসগুলো থেকে মুক্তি পেতেই বেসিক্যালি আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। কালকে আমি এসেছিলাম যে আসলে মানুষ কিরকম ফিল করছে, এবং সেখানে পাবলিক রিলেশনশিপ অফিসার রায়হান ভাই আমাকে প্রত্যেকটা জায়গা দেখালো, যে যাদের যাদের হেয়ার ট্রান্সফার করাচ্ছে এবং তাদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করলো যে আপনাদের কেমন লাগছে। তো সবাই বলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, এবং তারা নতুন একটা লাইফ যেমন ফিরে পেলো। আমি মোহাম্মদ মারুফ হোসেন, আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ। আমি আজকে রায়হান ভাইদের এখানে 2000 গ্রাফট করলাম। আগে আমার সাইড দিয়ে চুল চলে গিয়েছিল, যার কারণে আমি মানে চুল নিয়ে অনেক শঙ্কিত ছিলাম। তাই রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি চিন্তা করলাম যে আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে হবে। তাই রায়হান ভাইয়ের এখানে যেহেতু কস্ট অনেক কম আর অন্যান্যদের থেকে রেজাল্ট অনেক ভালো, তাই আমি এখানে এসেই হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। এই যে দেখেন, আমার ক্যানেল এখনও খোলা হয়নি। আমি 10 মিনিট আগে আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, আর আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি খুবই ভালো আছি। আগে যখন চুল ছিল না বেসিক্যালি কনফিডেন্স অনেক লো ছিল, রিসেন্টলি আমার অনেক চুল পড়ে গিয়েছিলো, যার কারণে আমি অনেক ডিপ্রেস ছিলাম, যার কারণে আমি বিভিন্ন ইউটিউবে ঘাটাঘাটি করতাম যে আসলে কিভাবে কি করা যায়। তো তখন আমি রায়হান ভাইয়ের ভিডিও দেখে আমি ইন্সপায়ার্ড হই, দেখলাম এখানে অনেক মানুষ হেয়ার ট্রান্সফার করাচ্ছে। তো সেটা দেখে বেসিক্যালি আমি হেয়ার ট্রান্সফার করতে আর কি ইচ্ছা প্রকাশ করেছি। আগে যখন চুল ছিল না তখন তো মানে বন্ধু বান্ধব অনেক ট্রোল করতো, নিজের থেকে অনেক খারাপ লাগতো, ডিপ্রেস ছিলাম। তো এই জিনিসগুলো থেকে মুক্তি পেতেই বেসিক্যালি আমি মানে আমার আগের লুক ফিরে পেতেই আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। আলহামদুলিল্লাহ আমার অপারেশন শুরু হয়েছে 9টা থেকে, আমার অপারেশন শেষ হলো 6টা বাজে। আলহামদুলিল্লাহ তারা খুবই কোঅপারেটিভ ছিলেন, এবং তারা খুবই হেল্পফুল ছিলেন, এবং রায়হান ভাইও মানে যথেষ্ট হেল্পফুল ছিলেন। তিনি একটু পরপর জিজ্ঞাসা করেছিলেন ভাই কী অবস্থা, কেমন লাগছে। আমি বলছি আলহামদুলিল্লাহ এখানে এসে খুবই ভালো লাগছে, এবং যখন আমি দেখছিলাম আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছে তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। এই অবস্থা কেমন, কতটুকু ব্যথা পেয়েছে? ব্যথা বলতে এখানে তো অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল, ব্যথা তেমন লাগেনি। যেটা আর কি বেসিক্যালি একটু একটু ব্যথা সব অপারেশনে থাকবে, ঠিক আছে, আমার কাছে ওরকম ব্যথা লাগেনি সহ্য করার মতো বেশি। অনেকে ভয় পায় সার্জারি করতে, অনেকে বাসা থেকে মানা করে, গার্ডিয়ান মানা করে, করিস না, এদের উচিত কী বলবেন? না, আমারও বাসা থেকে বেসিক্যালি মানা করেছিল, কিন্তু আমি কনফিডেন্স ছিলাম রায়হান ভাই ভিডিও দেখে রেজাল্ট দেখে আমি কনফিডেন্স ছিলাম যে না, এটার রেজাল্ট আসলেই সম্ভব। এবং আমি দেখেছি অনেক বিদেশেও মানে মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট করে, সেটা এখন বাংলাদেশেও আছে, আর রায়হান ভাইয়ের এখানে। সেখান থেকে দেখে আমি আরও ইন্সপায়ার্ড হই, এবং আমি আজকে হেয়ার ট্রান্সফার করিয়ে খুবই আমি আনন্দিত। এই যে আপনার যে হেয়ারলাইনটা করে দিয়েছে, আমরা 2000 দেখতে পাচ্ছি যে খুবই একটা সুন্দর একটা হেয়ারলাইন করে দিয়েছে, একটু দর্শকের উদ্ধে মাথা নিচা করে যদি দেখাতেন আর আপনার কেমন হয়েছে হেয়ারলাইনটা আপনার কাছে একটু বলতেন। আমার বেসিক্যালি মানে আমি চেয়েছিলাম যেভাবে তারা আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কীভাবে চান, আমি বেসিক্যালি মানে আমি বলেছি যে যেখান থেকে আমার চুল কম সেখান থেকে আপনি সেখানে সেখানে লাগিয়ে দিবেন। খুবই কোঅপারেটিভ ছিলেন এবং আমার কথা মতোই লাগিয়েছেন, এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। কারণ আমার চুলের অবস্থা ইনিশিয়াল পর্যায়ে আমি মনে করি যে স্টেপ নিয়েছি আমি, যদি আমি যদি আরও 2-3 বছর যেত তাহলে হয়তো আমার আরও বেশি গ্রাফট করা লাগতো। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা ইনিশিয়াল স্টেজে আছেন তারা অবশ্যই তাড়াতাড়ি হেয়ার ট্রান্সপ্লান্ট করান। আর আমি বেসিক্যালি স্যাটিসফাই রায়হান ভাইয়ের কোঅপারেটিভনেস দেখে, এবং আমি তার সবাইকে বলবো যারা এই চুলের সমস্যায় আছেন তারা তাড়াতাড়ি যেন রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করে হেয়ার ট্রান্সফারটা করিয়ে ফেলেন। আমার মতো অনেকে ভয় পাচ্ছে সাইড এফেক্ট নিয়ে, অনেকে মনে করে ক্যান্সার হয়, এই দূর উদ্দেশ্যে কী বলবেন? না, আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে সম্পূর্ণটা ভিন্ন একটা প্রসেস, এবং এটা খুবই একটা ভালো একটা দিক যে আপনার আগে যে হেয়ার ফলের কারণে যে ড্যামেজগুলো হয়েছে সেটা আপনি পুরো পুনরায় রিগেইন করতে পারছেন। আসলে মানে এটা সম্পূর্ণ ক্যান্সারলেস এবং এভরিথিং ফ্রম ডিজিজ। আপনি কী করেন? আমি বেসিক্যালি আমি MBA কমপ্লিট করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমার বয়স হচ্ছে 27। এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত কীভাবে নিলেন? আমি হেয়ার ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি যখন আমি যখন ভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ারে যাচ্ছি, তখন আমি দেখতাম আমার হেয়ার ফল হচ্ছে। তখন আমি অনেক কিছু ট্রাই করেছি কিন্তু আশানুরূপ ফল পাইনি। তখন আমি
যে আস্তে আস্তে দেখছি যে আমার হেয়ার ফল রেগুলারলি হচ্ছে, তখন আমি ইউটিউব ঘাটাঘাটি করা শুরু করলাম। তখন আমি রায়হান ভাইয়ের ভিডিওগুলো চোখে আসে, তারপরে আমি রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপে এবং তিনি আমাকে সাজেশন দেয় এবং সেই অনুযায়ী আমি ট্রান্সপ্লান্ট করিয়েছি। কাল আজকে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি এবং কালকে আমি এসেছিলাম যে আসলে মানুষ কীরকম ফিল করছে, এবং সেখানের পাবলিক রিলেশনশিপ অফিসার রায়হান ভাই আমাকে প্রত্যেকটা জায়গা দেখালো যে যাদের যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছে এবং তাদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করলো যে আপনাদের কেমন লাগছে। তো সবাই বলল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং তারা নতুন একটা লাইফ যেমন ফিরে পেলো, তাদের যে কনফিডেন্স দেখে আমি নিজেও কনফিডেন্স পেলাম এবং যার কারণে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে উদ্বুদ্ধ হলাম। কয়জন আজকে সার্জারি করেছেন? আমরা আজকে 3 জন করেছি এবং সবাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। তো এই যে একটা জার্নি প্রসেস, আমাদের ক্লিনিকে ডাক্তার নার্সদের ব্যবহার কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, তারা খুবই কোঅপারেটিভ ছিল এবং প্রত্যেকটা স্টেপে যে তারা কি রোগী কোনো সমস্যা হচ্ছে কিনা, কি কি অবস্থা রোগী, কি কোনো খারাপ লাগছে কিনা, সবগুলো বিষয় তারা মানে বলতেছিল যে কি অবস্থা আপনাদের, কোনো খারাপ লাগছে, এটা করবো ওটা করবো, আমি বলছি না আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। আমি বেসিক্যালি যখন আমার হেয়ার ফল শুরু হয়েছিল তখন আমি আরও হেয়ার ফল যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করায় তাদের সাথেও যোগাযোগ করেছি, তাদেরকে সেখানে প্রাইসটা অনেক বেশি এবং তারা তার আদার্স অনেক কিছু অ্যাড করে, তারা বলে যে প্রাইস এরকম বেশি, আমাকে আপনাকে 3,000-4,000 গ্রাফ্ট করাতে হবে। তারপর আমি যখন কন্ট্যাক্ট করি এখানকার রিলেশনশিপ অফিসার রায়হান ভাইয়ের সাথে, তখন উনি আমাকে ছবি চায়, আমি ছবি দিই, তখন উনি বলেন আপনি যদি 2,000 গ্রাফ্ট করেন আলহামদুলিল্লাহ আপনার রেজাল্ট খুব ভালো আসবে। তো সেখানকার প্রাইসও খুব অনেক কম যেটা আমাদের কাছে হাতের নাগালে, তো যে কারণে আমি একজন স্টুডেন্ট, আমার পক্ষে এটা পসিবল ছিল হেয়ার ট্রান্সপ্লান্ট করানো। অন্যান্য সেন্টারে যখন আমি যোগাযোগ করেছিলাম তখন তারা বলেছিল আপনাকে 4,000 লাগবে, কিন্তু আমি বুঝতে পারি যে আমার চুলের যে কন্ডিশন, আমার বলনেস তো অত বেশি না, তখন আমি ডিসিশন নিলাম যে না আমার তো এত বেশি না। তখন আমি রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম সেখানকার রিলেশনশিপ অফিসার, তখন উনি বললেন যে না ভাই আপনার 4,000 না, আপনার 2,000 করলেই হবে, আর এখানে আপনাদের অন্যান্য জায়গায় যেরকম প্রাইস সেখান থেকেও আমরা অনেক কম দিচ্ছি। তো যার কারণে আমি অনেক কনফিডেন্স পাই এবং এখানেই আমি হেয়ার ট্রান্সফার করাতে সিদ্ধান্ত নিই। শুধু তাই না, এখানে আমাকে অনেকগুলো পিআরপি ফ্রি দিয়েছে, যে যখন অন্যান্য হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার তারা পিআরপির জন্য আলাদা এক্সট্রা টাকা নেয়, কিন্তু রায়হান ভাই এখানে রিলেশনশিপ অফিসার, তিনি আমাকে অনেকগুলো পিআরপি ফ্রি দিয়েছেন, যে কারণে আরও উদ্বুদ্ধ হই এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর জন্য। তো যারা এখন হেয়ার ফল প্রবলেমে ভুগছেন, যারা ভিডিওটি দেখছেন, আশা করি মানে আমার ভিডিওটি দেখে সবাই ইন্সপায়ার্ড হবেন, কারণ আমিও কিন্তু আপনাদের মতোই ছিলাম। তখন আমি নিজে বেসিক্যালি সিদ্ধান্ত নেই, সবাই আমাকে না করেছিল যে না এটা অনেক সাইড ইফেক্ট হতে পারে, এটা রেজাল্ট নাও আসতে পারে, হয়তো 1-2 বছর পরে আবার হেয়ার ফল শুরু হতে পারে, কিন্তু না আমি রেজাল্টগুলো দেখে আমার রায়হান ভাইয়ের এখানে রিলেশনশিপ অফিসার রায়হান ভাইয়ের সাথে কথা বলে সব কিছু দেখে আমি ডিসিশন নিই যে না আমি করব। এবং আপনারা যারা আমার মতো হীনমন্যতায় ভুগছেন তারা আশা করি আমার ভিডিও থেকে ইন্সপায়ার্ড হবেন এবং ডিসিশন নেবেন যে না আমার হেয়ার ট্রান্সফার করা উচিত। আর পরিশেষে বলতে চাই যে আমি আজকে হেয়ার ট্রান্সফার করালাম, তো আপনারা জানেন হেয়ার ট্রান্সপ্লান্ট তো নর্মালি কোনো র্যাপিড কোনো বিষয় না, এটা একটু ধীর গতিতে হয়। তো আমি আশা করি যে 6-7 মাসে একটা ভালো রেজাল্ট পাবো, আর এটার পরিপূর্ণ রেজাল্ট আসতে 1 বছর লাগে। আমি আপনাদের A to Z সবগুলো আপডেট দিব আশা করি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আসার জন্য অনুরোধ রইল। আর সো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।